সম্মানিত ইউটিউব দর্শক ব্যয়েরা সালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু আশা করি সকলে শশ স্থানে শত কর্মব্যস্ততার মাঝেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রিয় দর্শকবিন্দু বরাবরের মতো আজকো আপনাদের জন্য একটি সুন্দর গুরুত্বপূর্ণ উপকারে আসবে এমন একটি টিউটোরিয়াল তৈরি করেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে বিভিন্ন আরব রাষ্ট্রে নতুন প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি বন্ধুরা উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি প্লিজ বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করে অল লেখা বিল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান যে কাজ দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যেমন মুমকিন ইন্তা জাওয়াল দাইয়া সম্ভবত তোমার মোবাইল হারিয়ে গেছে মুমকিন মানে সম্ভবত জাওয়াল মোবাইল দাইয়া মানে হারানো বা হারিয়ে গেছে নেক্সট আহমেদ ইন্তা জেদিদ নপর হাদাম আক্তাব আহমেদ জেদিদ নফর হাদা আখতাব জাওয়াল গিরগির মাম্নু আহমেদ তুমি নতুন লোক এই অফিসে মোবাইলে বেশি কথা বলা নিষেধ মনে করেন কোনো অফিসে আপনি আসছেন নতুন হ্যাঁ সেক্ষেত্রে নতুন হিসাবে আপনি বা অ্যারাবিয়ানরা আপনাকে বলতে পারে আহমেদ জেদিদ নফর হাদাম আখতাব জাওয়াল গিরগির মাম্নু আমি তুমি নতুন লোক এই অফিসে মোবাইলে বেশি কথা বলা নিষেধ মামনু মানে নিষেধ গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা অফিস বুকরা তালাতা আমেল ইজি মিন বাংলাদেশ ইয়ানি গুরুফা সাউই ক্লিন অথবা নাজজাফা মিয়া মেয়া ফারহান আমাকে শুনো আগামীকাল বাংলাদেশ থেকে তিনজন শ্রমিক আসতেছে অতএব রুম ভালোভাবে পরিষ্কার করো উক্ত সেন্টেন্সের আরবি শব্দগুলো বাংলাতে জেনে নিই যেমন ফারহান মানি একজন লোকের নাম ফারহান ফারহান ইসমে মানি শুনো ইসম্যানা আমাকে শোনো বুকরে আগামীকাল কালায়াতা মানে হচ্ছে তিন আমেল মানি শ্রমিক ইজি মিন বাংলাদেশ মিন মানি হইতে বাংলাদেশ মানে বাংলাদেশ ইয়ানি ইয়ানি মানি হচ্ছে অতএব অতএব গুরুফা ক্লিন সাউই মিয়ামি অথবা নাজ্জাফা মিয়ামিয়া নাজজাফা মানে পরিষ্কার করা অথবা ইংলিশও ক্লিন ক্লিন বলে অ্যারাবিয়ানরা নেক্সট আনা আসিব হাদা আগ্রাত অবলিক সামান আমস দাইয়া আমি দুঃখিত এই মালটি গতকাল হারিয়ে গেছে আনা মানে আমি আসিব মানে হচ্ছে দুঃখিত হাদা এই বা এইটা আগ্রাত অবলিক সামান আগ্রাত এবং সামাত সেম সেম শব্দ আগ্রাত বা সামান মানে কোনো মালামাল জিনিস আমস গতকাল দাইয়া মানে হারানো বা হারিয়ে গেছে সাদিক সোয়া স্মার বাদের ওয়াদি করিম গুরফা বন্ধু তুমি বাজারে গিয়ে কিছু ফেরাক কিনে করিমের রুমে পাঠাও সাদিক ইন্তা রুস সুখ সাদিক মানে বন্ধু ইন্তা তুমি রুহ মানে যাওয়া বা যাও সুখ মানে হচ্ছে বাজার স্তেরি মানে কিনো সোয়া মানে অল্প মেসমার মানে হচ্ছে পেরাক বা তার কাটা যেভাবে বুঝে নেন বা দেন পরে ওয়াদ্দি করিম গুরফা নেক্সট লেস ইন্তা এবি মালুম আনা মো মালুম অথবা আনা মায়াদ্রি মনে করেন আপনাকে কাছে কেউ কিছু জানতে চাচ্ছে আরবিতে হ্যাঁ সেক্ষেত্রে আপনি আবার আরবিতে বলতে পারেন এইভাবে লেশ তাইবি মালুম তুমি কেন জানতে চাচ্ছ এরপর আপনি আবার বলতে পারেন আনা মো মালুম আমি জানি না অথবা আনা মায়াদ্রি মাহাদ্রি আদ্রি মানি জানা মাহাদ্রি মানি জানি না লেশ এবি মালুম তুমি কেন জানতে চাচ্ছ মো মালুম বা আনা মায়াদ্রি লেশ মানি কেন ইনটা তুমি এবি মানে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে বলা হয় এবি মালুম মানি হচ্ছে জানা হ্যাঁ তারপর আদ্রি মানি হচ্ছে জানা সেক্ষেত্রে আবার মাদ্রি মানিও আমি জানি না বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিশেষ করে আপনার দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন কিছু শব্দ এবং সেন্টেন্স দিয়ে আপনাদের জন্য ক্লাস তৈরি করে সে প্রিয় শিক্ষার্থী ভাইরা আরবি অপকতন করা বা অ্যারাবিয়ানদের সাথে আজনবীরা যে কথোপকতন করে এটা খুবই সহজ আপনি একটা জিনিস মনে রাখবেন যত বেশি আরবি শব্দ মুখাস্ত করবেন ইনশাল্লাহ আপনি আরবিতে কথোপকথনের ক্ষেত্রে তত বেশি পারদর্শিত অর্জন করবেন আমি আশাবাদী সো অবশ্যই বেশি বেশি শব্দ মুখাস্ত করবেন এবং বেশি বেশি কথোপকথন করবেন নিজে নিজে করবেন অথবা আপনার কোনো সাদিক বা রুমমেট বা যে কোনো লোকের সাথে আরবিতে কথোপকথন করবেন ইনশাল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন আর বিশেষ করে আমি ক্লাসগুলো টিউটোরিয়ালগুলো খুব ছোটো করে তৈরি করতেছি যেন আপনাদের পড়তে বা মুখস্থ করতে সুবিধা হয় সেজন্য ছোটোভাবে তৈরি করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালোভাবে তৈরি করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম